प्रकृति जान पृथिवीर कणाय कणाय नाना रकम सब रहस्यर जाल बुने रेखेछे। এই প্রাকৃতিক রহস্যের খোঁজে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিজ্ঞানীদের নানা রকম গবেষণা, খনন কার্য এবং দুঃসাহসিক অভিযান লেগেই রয়েছে। রহস্যময় এই পৃথিবীতে এমন কিছু কিছু গর্ত রয়েছে যা নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। তাই পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রহস্যময় কিছু গর্ত নিয়ে অনুসন্ধান 24 এর আজকের এই প্রতিবেদন। নাম্বার 1, গুয়াতেমালা সিটি সিংহোল। 2007 সালে গুয়াতেমালা শহরের একটি সড়কের মাঝে প্রায় 30 বর্গ মিটার জায়গা জুড়ে আচমকা ভয়াবহ ধস নামে, যার গভীরতা ছিল প্রায় 100 মিটার। ভয়াবহ এই দুর্ঘটনায় বহু বাড়িঘর ধসে পড়ে গর্তে। এই ঘটনায় প্রায় 4 জন প্রাণ হারান এবং নিরাপত্তার কথা চিন্তা করে ঘটনাস্থলের আশেপাশের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তদন্ত করে জানা যায়, মাটির নিচে দিয়ে যাওয়া মেনহোলের পাইপ ফেটে রাসায়নিক মিশ্রিত জল, চুনাপাথর ইত্যাদি পদার্থ পাথরের সাথে বিক্রিয়া করে তা দুর্বল করে দেয়। তারপর এই ভয়াবহ ঘটনা ঘটে। নাম্বার 2, হাউকাদালোর গাইসার ভ্যালি। আমরা বিভিন্ন পর্যটন স্থানে, শপিং মলের সামনে, এছাড়াও বিভিন্ন জায়গায় এরকম পানির ফোয়ারা দেখতে পাই। তবে আজকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব প্রাকৃতিক একটি ফোয়ারার সাথে। এটি আইসল্যান্ডের গাইসার নামক স্থানে দেখতে পাওয়া যায়। অবিশ্বাস্য ব্যাপার হলো, এটি থেকে প্রাকৃতিকভাবেই প্রতি 5 থেকে 10 মিনিট পরপর পানিকে একটি সজোরে ধাক্কা দেয় এবং এই পানি প্রায় 70 মিটার পর্যন্ত উপরে উঠে যায়। ভাবতে পারেন, পানিকে 70 মিটার পর্যন্ত উপরে উঠে যাওয়ার জন্য প্রকৃতি কতটুকু জোরে ধাক্কা দেয়। আর যখন এটা শান্ত হয়ে যায়, তখন নীল রঙের একটি বড় আকৃতির পানির বেলুনের মতো দেখতে পাওয়া যায়। নাম্বার 3, ডোর টু হেল। তুর্কমেনিস্তানের দারবাদ শহরে অবস্থিত এটি একটি জ্বলন্ত গর্ত। এটি দেখতে যেমন ভয়ঙ্কর, তেমনি এর সৌন্দর্য ফুটে ওঠে রাতের বেলায়। তখন অনেক দূর থেকেই জায়গাটা দেখতে পাওয়া যায়। সেখানকার উত্তাপ বেশি হওয়ার কারণে কেউ চাইলেও এখানে বেশি সময় থাকতে পারে না। ১৯৭১ সাল থেকে এখনও পর্যন্ত জায়গাটিতে দাও দাও করে আগুন জ্বলছে। 1 মিনিটের জন্যেও এই আগুন নেবেনি, যদিও এটি প্রাকৃতিক কোনো গর্ত নয়। 1971 সালে এখানে গ্যাসের খনির সন্ধান মেলে। অনুসন্ধানকারীরা গ্যাসবহুল গুহার মধ্যে তাদের যন্ত্র দিয়ে মৃদু আঘাত করলে দুর্ঘটনাক্রমে মাটি ধসে এই রকম রূপ নেয়। প্রাথমিকভাবে গবেষণা করে গবেষকরা জানায়, এই খনিতে রয়েছে বিষাক্ত গ্যাস। পরিবেশে বিষাক্ত গ্যাস প্রতিরোধ করার জন্যে এখানে তারা আগুন জ্বালিয়ে দেয়। তাদের ধারণা ছিল কিছুদিন পর গ্যাস শেষ হয়ে আগুন নিভে যাবে, কিন্তু সে আগুন এখনও জ্বলছে। তো ভিউয়ার্স, নিয়মিত তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিন। আর যদি আপনি ফেসবুকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটি লাইক দিয়ে রাখুন। ফিরে আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।